আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো। তো আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম, সেই ভিডিও হলো 38 টাকার ভিতরে আপনারা গ্যারান্টি যুক্ত একটি এলইডি লাইট তৈরি করবেন কিভাবে, এবং সেই লাইট কমপক্ষে 6 মাস থেকে 1 বছর আপনারা ব্যবহার করলো যাতে লাইটটা না নষ্ট হয়, সেই মেটেরিয়ালগুলো আপনাদের সাথে আমি পরিচয় করাই দেই। আমার হাতে যে হিস্টিংটা দেখলেন এটা খুবই নিম্নমানের এবং পাতলা, বাজারে এইসব এলইডি লাইটগুলো পাওয়া যায় খুব সস্তায়। যেমন আমার হাতে যে এলইডি লাইটগুলো, এগুলো সবচেয়ে নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে তারা তৈরি করে এবং সপ্তাহখানেক গেলেই কিন্তু এটি কেটে যায়। তো কীভাবে এলইডি লাইটগুলো কাটবে না এবং আপনারা 6 থেকে 1 বছর মতন ব্যবহার করতে পারবেন, তা নিয়ে আজকের আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো আমার হাতে যে বডিটা দেখতেছেন, ডিব্বা বডি, এটা খুবই ভালো, প্লাস্টিকটা খুব সাদা। এবং আমার হাতে আরেকটি ড্রাইভার দেখতেছেন আপনারা, সবচেয়ে ভালো মানের একটি ড্রাইভার, যেহেতু আমরা পাইকারি কিনে আনি, এই ড্রাইভারটা আমার কাছে নিচে 10 টাকা এবং ডিব্বা যে বডিগুলো এগুলা আমার কাছে নিচে 9 টাকা। তো আপনারা দেখতেছেন যে এটা খুবই নিম্নমানের একটি ড্রাইভার। তো এই প্যানেলটা সম্পর্কে আমি বলি, তো এই প্যানেলটা আমরা যেহেতু অনেকগুলো প্যানেল কিনে এনেছি, তো পাইকারি হিসাবে আমার কাছ থেকে নিয়েছে 10 টাকা পার পিস এবং সবচেয়ে ভালো মানের। তো এই হোল্ডার ক্যাপগুলো আপনারা বডির সাথে পেয়ে যাবেন, তো হিস্টিং এবং ক্যাপ ক্লিপ সহ তারা এই ইয়াটা রাখছে 9 টাকা। তো আমি আপনাদের একটি, এই এটা হলো পাঞ্চ মেশিন, এই পাঞ্চ মেশিনের সাহায্যে আমরা ক্যাপ পাঞ্চ করব। তো আমি আপনাদের একটি ক্যাপ পাঞ্চ করে দেখাই। যেমন এটা ভালো একটা বডি নিলাম আমি, তো এটা আমি ক্যাপটা পাঞ্চ করতেছি, দেখেন আমি একটা ঘুরালাম, ক্যাপটা কিন্তু পাঞ্চ হয়ে গেছে। দেখেন আমরা হোল্ডার যে ক্যাপটা আছে ওটা কিন্তু পাঞ্চ হয়ে গেল, দেখেন আপনাদের জুম করে দেখাই। তো আমাদের ড্রাইভারটা আমরা এটার ভিতরে আমরা সেট করব। তো ভিতরে দুটো ছিদ্র আছে, দেখেন আমরা এই ক্যাপ এবং ক্লিপটা এই তার দিয়ে আমরা ভিতরে অ্যাডজাস্ট করে দিই। দেখেন আমরা এটা কিন্তু ভালো করে আটকে দিলাম ক্লিপের সাহায্যে। তো এবার হিস্টিং প্রসঙ্গে আসা যাক, এই হিস্টিংটা খুবই মোটা এবং খুবই ভারী। তো আপনাদের আমি তো দেখাতে পারতেছি না, কিন্তু খুবই মোটা এবং ভারী। তো আমরা এটা অবশ্যই পেস্ট ব্যবহার করব, এটা থার্মাল পেস্ট। এই পেস্টটা মোটা করে দিব এবং মোটা করে দিলে কি হবে, এটার হিটটা সম্পূর্ণ আমাদের এই স্টিলের যে মোটা ইয়াটা আছে, হিস্টিংটা আছে, তাতে এটা সেফটি করবে আর কি। তো আমরা নাট ব্যবহার করবো, অবশ্যই আমরা চারটা নাট ব্যবহার করবো, দেখেন আমি চারটা নাট ব্যবহার করেছি, আপনিও চারটা নাট ব্যবহার করবেন। পেস্টটা খুব সুন্দর করে দিবেন। তো এই পর্যায়ে আমরা এটা আমি সেট করবো, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।